আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চীনের টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিগুলোর রিভিউ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চীনের একটি টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়না নিয়ে বিস্তারিত কথা বলবো। এই বিশ্ববিদ্যালয় আমাদের কেমন সুযোগ সুবিধা দেয়, স্কলারশিপের কন্ডিশন কেমন, স্কলারশিপ পেতে গেলে কী কী কাগজপত্র লাগবে, কখন আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, এই ব্যাপারগুলো নিয়ে খোলামেলা আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাচ্ছেন তারা একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়না এটি চীনের তিয়ানজিন প্রভিন্সে অবস্থিত। যারা অনেকে জানেন চীনের তিয়ানজিন প্রভিন্সে 5 থেকে 6টা পপুলার ইউনিভার্সিটি আছে যেটা ওয়ার্ল্ড ক্লাস একদম, সেই 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু এই সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়না কিন্তু একটা। এবং এই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের পড়াশোনা, ফ্যাসিলিটিস, হোস্টেল, ওভারঅল সব কিছু মিলে একটা টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস পাবলিক ইউনিভার্সিটির কাতারে এই বিশ্ববিদ্যালয়কে আমরা ধরে নিতে পারি। এবং সেটা ইতিমধ্যে তাদের কার্যক্রম, পড়াশোনা, ওভারঅল সব কিছু মিলে কিন্তু তারা ইতিমধ্যে প্রুভ করে দিয়েছে। এখন আসি এই বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পড়াশোনা করতে চান ব্যাচেলর প্রোগ্রাম ইংলিশ মিডিয়ামে তাহলে কেমন সুযোগ সুবিধা পাবেন। এখানে টাইপ এ, টাইপ বি, টাইপ সি চার ক্যাটাগরি স্কলারশিপ পাবেন। আমি স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমি ক্যাটাগরিগুলো বিস্তারিত দিয়ে দিয়েছি আপনি কোন ক্যাটাগরিতে পড়লে কেমন সুযোগ সুবিধা পাবেন। এই ক্যাটাগরিগুলো অনুযায়ী আপনার আইএলস যদি থাকে, একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় তাহলে এই ক্যাটাগরি পাবেন, আর যদি আইএলস না থাকে সেক্ষেত্রে একাডেমিক রেজাল্ট অনুযায়ী বাকি ক্যাটাগরি যে কোনো একটা আপনি পেতে পারেন। এখানে মোট কথা হচ্ছে যাদের যেরকম একাডেমিক রেজাল্ট সে তেমন স্কলারশিপ পাবে এখানে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামে কী কী ডিপার্টমেন্ট আছে এই জিনিসটা জরুরি। এই সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়নাতে ইংরেজি মাধ্যমে মাত্র 2টি ডিপার্টমেন্ট আছে। যারা ইংরেজি মাধ্যমে পড়তে যাচ্ছেন আপনাকে এই 2টি ডিপার্টমেন্টের ভিতরে চয়েস করতে হবে। একটা হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যারা অনেকে ইনফরমেশান টেকনোলজি অথবা ইনফরমেশান কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে যারা একটু পড়াশোনা করতে আগ্রহী আছে তারা এই বিশ্ববিদ্যালয়কে চয়েস করতে পারেন। কারণ এই বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা ইতিমধ্যে আপনারা দেখলেন, একটা ওয়ার্ল্ড ক্লাস সুযোগ সুবিধাও রয়েছে পড়াশোনা স্কলারশিপের দিক দিয়ে। এবং দ্বিতীয় ক্যাটাগরি হিসেবে দেখেন এখানে বিবিএ ডিপার্টমেন্টও পাবেন। যারা বিজনেস ফ্যাকাল্টি শিক্ষার্থী আছে তারা কিন্তু চাইলে এখানে বিবিএ পড়তে পারেন। সো এখানে 2টা ডিপার্টমেন্ট পাবেন, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ। এই 2টা ডিপার্টমেন্ট ফুললি ইংলিশ মিডিয়ামে এখানে পাবেন। যারা এই 2টা ডিপার্টমেন্টে পড়তে চান তারা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়কে পছন্দ করতে পারেন। এখন আসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে স্কলারশিপের কন্ডিশন। সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়নাতে আপনি যে স্কলারশিপ সুযোগ সুবিধাগুলো দেখলেন এটা কিন্তু শুধুমাত্র প্রথম বছরের জন্য। প্রথম বছরে যে 2টা সেমিস্টার আপনি পাবেন সেই 2 সেমিস্টারের একাডেমিক পারফরমেন্স বিবেচনা করে আপনি যদি 1 থেকে 20% ভিতরে আসতে পারেন তাহলে এ ক্যাটাগরি পাবেন, 21 থেকে 40% যদি থাকেন তাহলে বি ক্যাটাগরি পাবেন, 41 থেকে 60% যদি আপনি থাকেন তাহলে সি ক্যাটাগরি পাবেন, এবং 61 থেকে যদি 100% থাকেন তাহলে ডি ক্যাটাগরি পাবেন। মানে আপনি যেমন একাডেমিক রেজাল্ট করবেন ফার্স্ট ইয়ারে 2 সেমিস্টারে আপনি তেমন স্কলারশিপ পাবেন এখানে। মানে প্রতি বছরে স্কলারশিপটা আপ অ্যান্ড ডাউন হবে, প্রতি বছরে একাডেমিক রেজাল্ট দেখে দেখে এটা স্কলারশিপটা আপ অ্যান্ড ডাউন হবে। এখন আসি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নিয়ে। আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে সর্বপ্রথম আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যে পাসপোর্টের ন্যূনতম 6 মাস মেয়াদ আছে এরকম পাসপোর্ট লাগবে। তারপর আপনি একটা ছবি তুলবেন, ছবিটা ডেফিনেটলি আপনি কোনো মানে সাদা পোশাক ছাড়া অন্য যে কোনো পোশাকে ছবি তুলবেন এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন। তারপরে আপনার অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট লাগবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এসএসসি ইন্টারের সার্টিফিকেট মার্কশিট লাগবে। ডিপ্লোমা স্টুডেন্ট হয়ে থাকলে 1 থেকে 7 সেমিস্টার অথবা 1 থেকে 8 সেমিস্টার মার্কশিট ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে। যাদের ডিপ্লোমা সার্টিফিকেট এখনও পান নাই তারা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে একটা স্টাডি প্ল্যান বা যেটাকে স্টেটমেন্ট অফ পারপাস বলা হয়, এসওপি বলে অনেকে, তো এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে লিখবেন সবাই, কারণ অ্যাডমিশনটা কিন্তু এটার উপর অনেকটা ডিপেন্ড করে। ইংলিশ প্রফিসিয়েন্সি মানে আইএলস সার্টিফিকেট লাগবে। যাদের আইএলস আছে 6.0 মিনিমাম স্কোর তারা কিন্তু এ ক্যাটাগরি স্কলারশিপ পাবে, যাদের আইএলস নাই তারা বাকি ক্যাটাগরি পাবে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলস মাস্ট লাগবে এখানে এই ক্যাটাগরিতে পড়তে চাইলে। এখন আসি অ্যাপ্লিকেশন করার টাইম, মানে কোন সময়ে আপনি এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। সিভিল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফ চায়না এখানে আবেদন করার জন্য এখানে শুধুমাত্র 1টা ইনটেকে আবেদন করতে পারেন, মানে সেপ্টেম্বর ইনটেক শুধু 1টা সেশন আছে। যে সেপ্টেম্বর ইনটেক মূল সেশনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে মার্চ থেকে জুন এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে বাংলাদেশিদের জন্য যেহেতু সিট সংখ্যা লিমিটেড যত দ্রুত সম্ভব আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, নইলে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাওয়াটা মুশকিল হবে। সো কাগজপত্র রেডি থাকলে দ্রুত এখানে আবেদন করে ফেলবেন। এখন আসেন কেমন করে আপনি অ্যাপ্লিকেশন করবেন।
এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে দেওয়ার জন্য অনেক এজেন্সি বা এজেন্সির সহযোগিতারা অনেক টাকা পয়সা নিয়ে বাংলাদেশ শিক্ষার্থীদেরকে অ্যাডমিশন করাচ্ছে। সো আমি আপনাদের কথা চিন্তা করে যাতে কম খরচে আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিতে পারেন, যার জন্য আমরা একটা ভলেন্টিয়ার অ্যাডমিশন টিম তৈরি করেছি, যাদের কাজ হচ্ছে আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে দেওয়া এবং আপনার প্রসেস যাতে আপনি নিজে করে চিনে আসতে পারেন তার পরিবেশ তৈরি করে দেওয়া। আপনার সকল প্রসেস ওকে হয়ে গেলে আমাদের ভলেন্টিয়ার টিমকে সামান্য নামমাত্র একটা পারিশ্রমিক দিবেন, তাতে ওরা খুশি, এবং আপনার প্রসেসিং, অল ওভার প্রসেসিং আপনি নিজে করবেন, কারো সহযোগিতার প্রয়োজন হবে না, আমরা সেভাবে আপনাকে তৈরি করে নেব ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।